গোপন খবরের ভিত্তিতে গাজার বিরুদ্ধে অভিযান চালিয়ে ফের সাফল্য পেল জেরানিয়া থানার পুলিশে। পুলিশের অভিযানে উদ্ধার করা হয় 475 কেজি গাঁজা, সেই সাথে 4 চাকার একটি ট্রাককেও আটক করে পুলিশ। তবে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে চম্পট দেয় ট্রাক চালক। এই প্রসঙ্গে গাজার বিরুদ্ধে অভিযানে অংশ নেওয়া এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, সিগন্যাল অমান্য করে পালিয়ে যেতে সক্ষম হয় ট্রাক চালক। ভোরবেলা অনুমান 4টার দিকে ফরপুর দিক থেকে সেই গাড়িটা আমাদের নাকা পয়েন্ট ক্রস করার সময় আমরা গাড়িটাকে সিগন্যাল দিলে গাড়ির চালক আমাদের সিগন্যাল অমান্য করে গাড়ি রেখে সেখান থেকে পালিয়ে যাই। তো পরবর্তী সময়ে আমরা গাড়িটিতে তল্লাশি চালাই এবং গাড়িটার মধ্যে কেটবিরির বিভিন্ন বাক্স এবং কয়েকটা ট্রাং ছিল, সেগুলোর নিচে আমরা টোটাল 43টি গাজার প্যাকেট গাড়িটাকে উদ্ধার করি। এদিকে দীর্ঘ বছর ধরে জাতীয় সড়ককে নেশাদ্রব্য বাজারে লাইফলাইন হিসেবে ব্যবহার করে যাচ্ছেন নেশা কারবারিরা। বর্তমানে গোটা রাজ্যটাই নেশা কারবারিদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। ব্যুরো রিপোর্ট, ফল্লাপুর।